নমস্কার, আমি প্রতাপ প্রামাণিক, ইয়োর টাইম ডিল কলকাতা নিউজে আপনাদের সকলকে স্বাগত। অঞ্জন ঘোষের মহিষাসুর মর্দিনী, যার প্রধান চরিত্রে অভিনয় করেছে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং পরমব্রত সেনগুপ্ত, আজ প্রিয়া হলে তার প্রিমিয়ার শোতে উপস্থিত ছিল কলকাতা নিউজ, এবং কলকাতা নিউজের পর্দায় ধরা পড়েছে মহিষাসুর মর্দিনী সিনেমার সমস্ত কলাকৌশলী। সেই ছবি এক্সক্লুসিভ দেখুন কলকাতা নিউজের পর্দায়। রঞ্জনদার মুক্তি পাওয়ার দিন মহিষাসুর মর্দিনী, এবং অবশ্যই আমাদের সকলেরই একটা মুক্তি পাওয়ার দিন, কেননা আজকে তো একটা রিলিফ আমরা ছবিটা এসেছি, পুরোটাই দর্শকের উপর নির্ভর করছে, আর সেখানে দর্শক আমার দুটো ছবি রিলিজ করেছে, বাট দিস ফিল্ম আমার নিজের, একদম আমার নিজের ছবি, বিকজ এটার মধ্যে মানে আমি প্রোটাগনিস্ট, এবং এই ছবিটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফিল্ম ইন টুডেজ ডে অ্যান্ড টাইম, আজকের দিনের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমাদের বলে রাখি আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ডে টু স্টপ ভায়োলেন্স এগেনস্ট উইমেন। তো এইটা হচ্ছে একটা খুব দারুণ দিক, এটা আমরা জানতাম না, আমরা পরে জানতে পেরেছি, এবং তার সঙ্গে আজকের এই আমাদের ছবির এই মেলবন্ধনটা অসাধারণ হয়েছে, এবং আমরা আজকে ইন্দুবালা লেডি প্রকম কলেজে ওইটার একটা ইনভিটেশন করেছি, এবং সেখানেও এই ব্যাপারেই কথা হয়েছিল, জেন্ডার ইকুয়ালিটি এবং ভায়োলেন্স এগেনস্ট উইমেন, তো সেই নিয়েও আমরা আজকে একটা ইনভিটেশন করলাম। আমার কলেজ, পুরনো কলেজ এবং নস্টালজিয়া সব মিলিয়ে খুব ভালো লাগছে, আর আজকে তোমরা এসছো, আমাদের এইরকম ধরনের ছবি যদি সাপোর্ট করতে পারি আমরা সবাই মিলে, তাহলে আমার মনে হয় কিছু না কিছু বদল হয়তো আমরা আনতেও পারি মানুষের মনের মধ্যে, সমাজের মধ্যে তো ওরকমভাবে বদল করা যায় না, বাট মানুষের মনের মধ্যে হয়তো কিছুটা হলেও বদল করতে পারি। আর এই ছবিটা বিভিন্ন ফেস্টিভ্যালে খুবই খ্যাতি পেয়েছে, এবং আমার ধারণা যে দর্শকের কাছেও এটা একটা কোথাও না কোথাও গিয়ে মানে নাড়া দেবে মানুষের মনকে। আর রঞ্জন সবসময় কনসিস্টেন্টলি ভালো ছবি বানিয়ে এসছে বলে আমাদের দাবি যে রঞ্জন এই ছবিও খুব ভালো বানিয়েছে, তবে ফাইনাল ভার্ডিক্টটা দর্শকের, দর্শক দেখে ভালো বলুক ভালো লিখুক মানুষকে বলুক, এটাই আমাদের বলব। আমি একজন নবস্বরের চরিত্রে মানে অ্যাস্ট্রোনট, তাই আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার চেহারা, আমার লুক একেবারেই ডিফারেন্ট দেখতে পাচ্ছ, আর আমি চেষ্টা করেছি যে একদম একটু অন্যরকমভাবে আমাকে নিজেকে প্রেজেন্ট করতে, যেরকমভাবে ছবিতে থাকি একেবারে আলাদাভাবে, তো সেটাও আর একটা ইন্টারেস্টিং যে পরম্পর আমি আর শাশুড়িরা একটি ছবিতে প্রথমবার, এটাও একটা নতুন ছবি, এবং এই একসাথ যারা আছেন এই ছবিতে তারা দারুণ কাজ করেছেন, সাহেব কৌনমি খুব ভালো কাজ করেছে, আমাদের প্রডিউসাররা পাবন কানোরিয়া এবং বিনায়ক ফিল্মস বিনোদ সবাই, তারাও খুব এই ছবিতে পার্টিসিপেট করেছেন, তো সব মিলিয়ে আমাদের এই প্রচেষ্টাটা ভালো হোক সফল হোক এটাই চাই। আর বাংলা সিনেমাকে যদি মানে সত্যি বাঁচিয়ে রাখতে হয় তাহলে বাংলা সিনেমা দেখতে হবে, এবং বাংলা সিনেমা দেখতে আসতে হবে, এবং বাংলা সিনেমা দেখে তারপরে মন্তব্য করা যদি দেওয়া ভালো মন্দ মাঝারি যাই, তো তাই জন্য আজকে আমাদের এই প্রয়াস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক শুভেচ্ছা। আমি একদম কিছু বলতে পারবো না, তার কারণ হচ্ছে আমাদের এই চরিত্রটা নিয়ে বেশি কিছু বলা হয়, তার কারণ মহিষাসুরমর্দিনী কলকাতা যে কোনো চরিত্র দেখতে পাবো না, আপনি যে কোনো চরিত্র দেখতে পাবেন, প্রত্যেকটা চরিত্রের কিন্তু একটা আলাদা আলাদা অর্থ রয়েছে, সেটা গল্পের শেষে গিয়ে আমরা জানতে পারবো, তো সেই চরিত্রে প্রথম থেকে বলে দেওয়া প্রথম সিনেমা না, এটা আমার সেকেন্ড ছবি,
সেকেন্ড ছবি, এত অভিজ্ঞ অভিনেতারা রয়েছে সঙ্গে, অভিনেত্রী রয়েছে, কেমন লাগলো কাজ করে? আপনার চরিত্র সম্পর্কে যদি বলেন, সিনেমাটা সম্পর্কে কতটা আশাবাদী? একদমই একদমই, প্রথম ছবি মানে তো ম্যাম, যেখানে মানে বর্তমান প্রজন্ম যেখানে সাউথের সিনেমার দিকে ঝুঁকছে রোমাঞ্চ ও অ্যাকশন, সেখানে এইরকম একটি নারীবাদী এবং মানবতাবাদী, নারী কেন্দ্রিক, সরি নারীবাদী নয়, নারী কেন্দ্রিক এবং মানবতাবাদী সিনেমা, সেই প্রাসঙ্গিকটা কতটা? বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয় বাংলা সিনেমার পাশে দাঁড়ান, বাংলা সিনেমায় ভালো কাজ নেই, কিন্তু এইরকম একটা সিনেমাতে নিজে অভিনীত একদমই ম্যাম, আপনি যদি দেখেন সাউথ ইন্ডিয়ান যত সিনেমার ডিরেক্টর, তাদের যদি আইডল দেখতে হলে কিন্তু সত্যজিৎ রায়। আমরা যে সময়টা বাস করছি সেই সময়টার জন্য জরুরি ছিল ছবিটা বানানো, সেটা বানানো এবং যারা আছে তাদের আমরা কিছু দর্শক পরে এসে দেখে ছবিটা খুব মনে হচ্ছে। না, প্রথমত কিছু নিয়ে এখনও দেখিনি, তবে একটা হাই এক্সপেকটেশন তো অবশ্যই আছে, কেননা নারী শক্তির ওপরে ছবিটা, আর মহিষাসুর মর্দিনী সেই অর্থে মা দুর্গা হয়ে যাচ্ছে তা নয় আর কি, মানে মেয়েদের শক্তিটা অসামান্য, যদি মেয়েরা চায় তারা তো তারা তো তারা দেখেন টু ওয়ান্ডার, মানে তার নিদর্শন হিসেবে মা দুর্গা, তিনি এক হাতে নয় দশ হাতে, মেয়েরা চাইলে পরে একসাথে পুরুষকে দমন করতে পারে। মেয়েরা অনেক রকমভাবে মেয়েরা এখনও কিন্তু ছেলেদের কাছে মানে দেশভক্তের পাত্র হিসেবে বা সেইভাবেই ট্রিট করা হয়, প্রপার সম্মানটা দেওয়া হয় না,
ফল তো এক্ষুনি তোমরা কাগজে করছো প্রতিদিন, এই যে লিভিং করা, এই যে এই যে নানান রকম অ্যাপ তৈরি হয়েছে, এগুলো খুবই ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস। এবং ছোটো ছোটো মেয়েরা ছেলেরা যারা কলেজ করছে এখন, ইউনিভার্সিটি করছে, তারা যে আধুনিকতার নামে যেগুলো করছে বা সবই চাকরি পেয়েছে, মানে কী ভয়ঙ্কর হতে পারে বাবা মাকে ছাড়া, বন্ধু তৈরি করা, তারপর লিভিং করা, এইসব করার পরেই যা পরিণতি হচ্ছে, সেক্ষেত্রে মেয়েদেরকেই উঠে দাঁড়াতে হবে। পুলিশ প্রশাসন, এই মন্ত্রী, ইমেলে আমরা এসবের উপর প্রশ্ন না করে মেয়েদেরকে এগোতে হবে, মেয়েদের ভবিষ্যৎটা মেয়েদেরকে এগোতে হবে। এরকম সিচুয়েশনে মহিষাসুর মন্ত্রীর মতো একটা ছবি করা আমার তো মনে হচ্ছে ভেরি ভেরি কন্টেম্পোরারি বিষয়। মহিষাসুর মন্ত্রী শুধু নারী শক্তির মানে রূপ হিসেবে এটাকে দেখানো হচ্ছে, এমনি নামটা ওটা, কিন্তু ছবিটার মধ্যে একটা আধুনিকতা আছে। নাটক আর সিনেমার মেলবন্ধন যেটা বলছে, সেটা একদম একদম রজনদার যেটা বলছিলেন, যে আমরা কিছুদিন আগে কিন্তু আরও একটা সিনেমা দেখতে পেয়েছি বল্লভপুরের রূপকথা, সেখানেও থিয়েটার আর সিনেমার একটা মেলবন্ধন দেখা গেছে। তো এইটা দর্শন, হ্যাঁ, যে এই নতুন ধারাটা দর্শক কিন্তু গ্রহণ করছে, দর্শক গ্রহণ করছে। এবং মানে দর্শককে একটু শেষ কথা একটা মাথায় রাখতে হবে, আমরা যাই করি না কেন, ড্রয়িং রুমে বসে নাটক লিখি, মানে সিনেমা লিখি, তারপরে শুট করি, এডিট করি, যাই করি, কিন্তু এন্ড অফ দ্য ডে দর্শক এটা নিচ্ছে কিনা, দর্শক একাত্ম হতে পারছে কিনা, সেটা হচ্ছে মেন জিনিস। তো এই বিষয়টা কিন্তু দর্শকদের ভালো লেগেছে সিনেমা টু থিয়েটার। তো রঞ্জনের এই প্রচেষ্টাকে আমি তো ডেফিনেটলি সাধুবাদ দিই, আমার ভালো লাগে যে সাকসেসফুল হয়। সিনেমাটা নিয়ে কতটা আশাবাদ? আমি ভীষণ আশাবাদী, বিকজ আমি একটা পজিটিভ মাইন্ডের লোক, আমি আই অলওয়েজ থিঙ্ক পজিটিভ, আর আমি প্রত্যেকের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেন্ট দেওয়ার চেষ্টা করি, আমার ধারণা এটা ভালো হবে। দর্শককে বলবো যে এই ছবিটা দেখুন আপনারা, আপনারা তো প্রমাণ করে দিয়েছিল অল্পের রূপকথা দেখে যে আপনারা এটা কত কীভাবে নিচ্ছেন, সুতরাং আপনাদের কাছে এক্সপেক্টেশন অনেকটা বেশি। রাইট, চরিত্র নিয়ে বলতে গেলে আমি একজন এই ছবিতে একটি কলেজ ফ্রেন্ড বয় যে বড়দের পায়ে এবং আমাদের চারজনের চরিত্রই কলেজ ফ্রেন্ড বয় এবং আমরা যে বাড়িতে থাকি, যে বাড়ির মাধ্যমে চরিত্রে উনি অ্যাস্ট্রোনট হতে যাচ্ছেন, তাকে দেখে আমি খুব ইন্সপায়ার, আমার চরিত্রটা খুব ইন্সপায়ার, যে বর্তমান বাধা পেলে সেটাকে ওভারকাম করে আমাকে এগোতে হচ্ছে, এরকম একটি চরিত্র। কোথাও নাটক সিনেমার মেলবন্ধন, নিজের নাটকে অভিনয় করার অভিজ্ঞতা আছে? আমি 2016 থেকে নাটক করছি, আমি যেখানে থাকি সেখানকার একটি নাটকের সঙ্গে সিনেমা আমি প্রথমে স্ক্রিপ্টটা শুনেই আর কি ছেড়ে গিয়েছিলাম যে মানে হাউ ইজ ইট পসিবল, মানে আমি এরকম দেখেছি বাইরের ছবি, তবে রঞ্জনটা নতুন নতুনত্ব দিয়ে যেভাবে ছবিটা লিখেছে এবং যে চিত্রনাট্য বলেছে অসাধারণ, মানে আমি ভাবিনি মানে এইটা হতে পারে যে আমি আমাদের ছবি হাবিজ অফ ওয়ার্ল্ড দিকে সুইমিং করানো হয়েছে, জানি আমি কিন্তু সুইমিং করানো হয়েছে, রিসেন্টলি জিনিস সুইমিং করাতে চেয়েছেন, তো এটা আমাদের কাছে খুব বড় একটা। তাহলে বেশ আশাবাদী, বেশ আশাবাদী, আমি আশা রাখবো দর্শকরাও ছবি দেখার পর সবাইকে বলে দিন ছবিটা দেখার জন্য এটুকুই দেখেছি। চরিত্রের সঙ্গে কি এই চরিত্রগুলো মিল পেয়েছে? খুবই কম করে কোথাও কোথাও, অ্যাকচুয়ালি প্রত্যেকটা চরিত্রের মধ্যে কোথাও কোথাও আমার নিজের মধ্যে খুঁজে দেয়, মানে কোথাও একটা আমাদের ইমোশনাল কোশ্চেন ম্যাচ করে যেটা আমাদের মধ্যে আছে, বাদ বাকি খুব একটা আমি একটু আলাদা। স্যার, বর্তমান প্রজন্ম যেখানে সাউথ সিনেমাতে রমরমা রোমাঞ্চকর অ্যাকশন সিনেমা দেখতে অভ্যস্ত, সেখানে একটি এরকম মানবধর্মী বা নারী কেন্দ্রিক সিনেমাতে অভিনয় করে, মানবতাবাদী, মানবধর্মী নয় মানবতাবাদী বলবো, এটা শুধু নারী কেন্দ্রিক ছবি নয়, এটা বলবো এই সময়ে দাঁড়িয়ে সমাজের সমাজকে দেখানোর মতো একটি ছবি, যেটা সমাজের দেখা উচিত এবং সেই ছবিটা দেখে তাদের কী কী মানে অনুভূতি হচ্ছে সেটা সবাইকে প্রকাশ করা উচিত এই ছবি। সোশ্যাল মিডিয়াতে একটাই কথা, দক্ষিণ সিনেমা রমরমা বাংলা সিনেমার পাশে দাঁড়ানো, সেখানে একটি খুব মানবতাবাদী সিনেমা, নারী কেন্দ্রিক সিনেমা, দর্শক কীভাবে এর পাশে দাঁড়াবে বা কতটা প্রাসঙ্গিক বলে মনে করছে? খুবই প্রাসঙ্গিক, কারণ আমরা যদি চারিদিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এখন নারীদের প্রতি কী, নারীর প্রতি কীরকমভাবে বঞ্চনা চলছে, প্রতারণা চলছে, তো খুবই প্রাসঙ্গিক একটি ছবি এবং আমার মনে হয় দর্শক এই ছবিটা দেখলে আমরা যেভাবে থিয়েটার এবং সিনেমারও নিবন্ধন ঘটিয়েছি নতুন কিছু একটা নিয়ে ফিরতে পারি। খুবই আশাবাদী, কেননা আমার তো মনে হচ্ছে যে মানে আইআইটি উত্তর মানে রেজাল্ট বেরোবে বা কিছু, নার্ভাস হয়ে আছি বলাটা যতটা ঠিক ততটা ভুল, কেননা একটা নতুন এক্সপেরিমেন্টেশন করেছি আমরা এই ছবিতে, আমরা সবাই ফর্ম নিয়ে বা আঙ্গিক নিয়ে এবং শৈলী নিয়ে বা স্টাইল নিয়ে, তো সেখান থেকে দাঁড়িয়ে দর্শক কীভাবে ছবিটি গ্রহণ করে সেটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। খুবই আশাবাদী, আমরা নানান ভালো জায়গায় ছবিটা স্ক্রিন করেছি, যেমন
হাবিটাট থিয়েটার ফেস্টিভ্যাল, যেটা দিল্লির একটি খুবই প্রতিষ্ঠিত ফেস্টিভ্যাল। সেখানে ওদের গত 20 বছরের থিয়েটার ফেস্টিভ্যালে ওরা প্রথমবার মহিষাসুর মর্দিনী চলচ্চিত্র দেখে। এটা আমার কাছে খুব গর্বের একটা বিষয়। তারপর জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি ওদের লাইব্রেরিতে ছবির চিত্রনাট্য এবং ছবিটি সংরক্ষিত করেন। খুবই সাম্প্রতিক আমরা আমন্ত্রণ পেয়েছি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে, জেএনইউ থেকে। ওরা ছবিটা দেখেছেন এবং ওদের স্কুল অফ আর্টস অ্যান্ড অ্যাস্থেটিক্স সিনেমা স্টাডিজ ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের ছবিটা দেখাতে চান। সেই জন্য 6 ডিসেম্বর ঋতুপর্ণ সেনগুপ্ত এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এইসব বিষয় আসা জায়গায় এবং প্রযোজক পবন কানোজিয়া এডিএ প্রোডাকশনস এবং বিনোদ লাহটি বিনাট পিকচার্স তারা যে আমাকে সাপোর্ট করেছেন, সবটা মিলিয়ে আসা জায়গায় এবার দেখা যাবে দর্শক কী করে। গ্র্যাজুয়ালি মহিষাসুর মর্দিনী নামটা এসেছে। একেবারে ফার্স্ট মানে গল্পের প্রথম ড্রাফটে আইডিয়াটা আসেন, একটু একটু করে গল্পটা যখন ডেভেলপ করে তখন আস্তে আস্তে মনে হয় যে মহিষাসুর মর্দিনী চলবে। নামটা কীভাবে আসে, মানে গল্প লিখতে লিখতে প্রথমে গল্পের নামটি ছিল দুহিতা, দুহিতা মানে হচ্ছে কন্যা। তারপর যখন গল্পটা লিখতে লিখতে আমার মনে হলো যে এখানে শুধু কন্যার কথা বলা হচ্ছে না, এখানে মায়ের কথা বলা হচ্ছে, বোনের কথা বলা হচ্ছে, কলিদা বা স্ত্রীর কথা বলা হচ্ছে, একটা অনেকগুলো বিষয় নিয়ে একটা উপস্থাপন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তখন কোথাও অর্গ্যানিক্যালি আমার মহিষাসুরের মর্দিনী নামটা মাথায় আসে। এইভাবে আর কি পয়েন্ট ওয়াইজ করে কিছু হয়, এখন গুছিয়ে ম্যানিপুলেট করে উত্তর দিলে সেটা ডিসঅনেস্ট হবে। মহিষাসুর মর্দিনী একটি নতুন আঙ্গিকে আমরা থিয়েটার এবং সিনেমার ফর্মটা মেলবন্ধন ঘটিয়ে আমরা একটা ছবি করার চেষ্টা করেছি, যেটা নারীর গল্প বলে, নারী কেন্দ্রিক ছবি কিন্তু নারীবাদী ছবি, মানবতাবাদী ছবি। মানে হচ্ছে ইটস এ ওমেন্স সেন্ট্রিক ফিল্ম, বাট ইটস নট এ ফেমিনিস্ট ফিল্ম, ইটস এ হিউম্যানিস্ট ফিল্ম। ছবিটা থেকে দর্শক নতুন কিছু একটা নিয়ে যাবেন বলে আমার বিশ্বাস, এবার দেখা যাক। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলার, সেটা হচ্ছে যে আপনার ছবিটা দেখুন এবং কখন ছবিটা ওটিটিতে আসবে বা স্যাটেলাইটে আসবে সেটার অপেক্ষা না করে সিনেমা হলে এসে চলবে এবং দেখে আপনাদের মন্তব্য জানান এবং নিজেরা দেখে আপনাদের মন্তব্য জানান। অন্যের মন্তব্য বা কমেন্টস করে বা ফেসবুকে অন্য কিছু করে সেটা নিয়ে আপনারা শুরু করবেন না, ছবিটা আগে।